দু সালে বাংলাদেশে কবে ফাতিহা ফতিহা উদযাপন হবে পালিত হবে এখন আমরা এটি জানবার চেষ্টা করব ইনশাল্লাহ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলহের তথা ইন্তেকাল উপলক্ষে এই দোয়া বা ফাতিহার আয়োজন করা হয়ে থাকে অনেকেই শেখ আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ আলহের দর্শনের উপরে গবেষণা করে পিএইচডি ডিগ্রি তথা ডক্টরেট ডিগ্রি অর্জন করছেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা বাংলাদেশে এবং পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ সহ সারা বিশ্বের নানা প্রান্তেই ফাতিহা ইয়াজদহম পালন করা হয়ে থাকে আমাদের কাছে অনেকেই জানতে চাচ্ছেন ফাতিহা ইয়াজদহম সালে কবে পালিত হবে এবং ফাতিহা ইয়াজদহম অর্থ কি কেন আমরা এই দিনটি উদযাপন করে থাকি আজকে আমরা এই বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ সুপ্রিয় সুধি ফাতিহা ইয়াজদহম এখানে দুটি শব্দের সমন্বয় ঘটেছে একটি হল ফাতিহা অপরটি ইয়াজদহম ফাতিহা শব্দের অর্থ দোয়া আর ইয়াজদহম এটি ফার্সি শব্দ যার অর্থ হল এগারো তারিখ তথা এগারো তারিখের যে ফাতিহা বা দোয়া তাকেই বলা হয় ফাতিহায় ইয়াজদহম সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের তাসাউপন্থী ব্যক্তিগণ ফাতিহা ইয়াসদহম ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে পালন করে থাকে শুধু বছরে একবারই নয় অনেকেই প্রতি মাসের এগারো তারিখ গ্যার শরীফ পালন করে থাকেন ফাতিহায় ইয়াজদহম কার জন্য দোয়া করা হয় সুপ্রদর্শক শ্রোতা আবু মোহাম্মাদ মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহী আলাইহের অফাত তথা ইন্তেকাল উপলক্ষে এই দোয়া বা ফাতিহার আয়োজন করা হয়ে থাকে শেখ আব্দুল কাদির জিলাণী রহমাত আলাই পাঁচশত একষট্টি হিজিরি এগোরই রবিউ সানি অফাত গ্রহণ করেন শেখ আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই বংশগতভাবেই ভাবেই আল্লাহ পাকের খাস বান্দা ছিলেন তার মায়ের বংশ এবং বাবার বংশ উভয়েই অত্যন্ত ধার্মিক এবং ধর্মচর্চা করতেন তার বাবার নাম আবু সালে আল হাসানি আলাই এবং তার মায়ের নাম অমুল খায়ের ফাতেমা সুপ্রদর্শক শ্রোতা শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহিকে। সুফি তথা তাসাউপন্থী মানুষগণ বরপীর বলে আখ্যায়িত করেন এবং তার বিভিন্ন লকব্য রয়েছে যেমন মহেউদ্দিন মহেউসন্না এবং অনেকে গাউসে পাকও বলে থাকেন সুপ্রদর্শক শ্রোতা মহেউদ্দিন অর্থ হচ্ছে যিনি দিন ইসলামকে পুনরুজ্জীবিত করেন শায়েখ আব্দুল কাদির জিলানি আলাইহের সময়ে মানুষগুলো আল্লাহকে ভুলে গিয়ে নবী করিম সাল আলী সন্ন্যদ কে বাদ দিয়ে কাফের মুশ্রিকদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নবী করিম সোল্লা আলিহাসালামের সন্ন্যত প্রচার করেন বলে তাকে মহিউদ্ সন্না এবং মহিউদ্দিন লক প্রদান করা হয়ে থাকে শায়েখ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই গুনিয়াতবিন এবং বিভিন্ন কাসিদার কিতাব কিন্তু তিনি রচনা করেছেন অনেকেই শেখ আব্দুল কাদের জিরানি রহমাতুল্লাহ আলাইহের দর্শনের উপরে গবেষণা করে পিএইচডি ডিগ্রি তথা ডক্টরেট ডিগ্রি অর্জন করছেন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই একানব্বই বছর বয়সে দুনিয়া থেকে আল্লাহর সান্নিধ্যে পরলোক গমন করেন মূলত তার জন্যই এই ফাতিহা তথা দোয়ার আয়োজন করা হয়ে থাকে সালে বাংলাদেশে কবে ফাতিহা ইজদহোম উদযাপন হবে পালিত হবে এখন আমরা এটি জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অনেকেই জানি আরবি মাস সূর্যাস্তের পর থেকেই তথা মাগরিব নামাজের পর থেকেই কিন্তু শুরু হয়ে যায় সেদিক থেকে হিসাব করলে 16 নভেম্বর তথা মঙ্গলবার বাদ মাগরিব থেকে শুরু করে নিয়ে সতেরোই নভেম্বর বুধবার মাগরীবের পূর্ব পর্যন্ত তথা সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এগারোই রবিউসানি সানি তথা ফতিহা ইয়াস্তহম পালিত হবে এই দিনে বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও খানকাতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়ে থাকে কোনো বান্দার জীবনী আলোচনার মাধ্যমে ব্যক্তির নিজের গুনাহগুলোর কাফফারা আদায় হয়ে যায় আল্লাহ সুবাহ আমাদেরকে এই দিনের শিক্ষা গ্রহণ করার তফিক দান করুন এই যে তিনি যেভাবে সমাজের কুসংস্কারগুলো সংস্কারগুলো দূর করে দিয়ে দিন ইসলামকে পুনর্জীবিত করেছেন এবং হারানো করেছেন। এই শিক্ষাগুলো যেন আমরা আমাদের বাস্তব জীবনে প্রতিফলন করতে পারি এই আশায় প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বারাকাতু